بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ফোরস্কার ইসলামিক স্কুল ও মাদ্রাসা সম্মানিত শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ নামাজের মকরু কাজসমূহ, এর উপরে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এবং 10-15 মিনিট পরেই দর্শকদের বিভিন্ন প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى كره لكم العبث في الصلاة والرفث في الصيام والزحك عند المقابر وفي رواية رأى عليه الصلاة والسلام رجلا يعبث بلحيته في الصلاة فقال لو خشع قلبه لخشعت جوارحه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার প্রিয় আমাদের দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, বিগত কিছুদিন থেকে আমাদের আলোচনা ছিল নামাজের প্রসঙ্গে, নামাজের শরাইত, নামাজের মধ্যে কোন কোন কাজগুলো ফরজ এবং কোন কাজগুলো ওয়াজিব, নামাজের সুন্নত কাজগুলো কী এবং কোন কাজ করলে নামাজ ফাসেদ হয়ে যায়। আবার আজকের আলোচনা হলো কোন কাজ করলে নামাজ মকরু হয়, নামাজের মকরু কাজসমূহ। মেইন আলোচ্য বিষয়ে যাওয়ার পূর্বে এই মুহূর্তে টিভির পর্দার সম্মুখে যারা আছেন, আমি আশা করি আপনারা এই যে ক্যাটাগরিগুলো যে স্তরবিন্যাস করা হয়েছে, হয়তো আপনারা এগুলো সম্পর্কে অবগত আছেন। এরপরেও আমি আজকে সংক্ষিপ্তভাবে এগুলো আবার বলার চেষ্টা করতেছি। আমরা যে সমস্ত কাজ করি, যেটাকে হাদিসের পরিভাষায়, কোরআনের পরিভাষায় মামুরাত বলা হয়, এই করণীয় কাজগুলোর মধ্যে যেগুলো আমরা করতে পারবো সেগুলোর মধ্যে কয়েকটি ক্যাটাগরি রয়েছে: ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বা সুনানে রাওয়াতিব, সুনানে গয়র মুআক্কাদা বা মুস্তাহাব, নফল, মন্দুব এবং মবাহ। তো আমরা এটাকে পাঁচটা ক্যাটাগরি হিসাবে আমরা আপাতত বোঝার চেষ্টা করি। যে কাজগুলো আমরা করি বা আমাদের করণীয়, এগুলার প্রথম স্তর হলো ফরজ। ফরজ মানে অবশ্যই আমাদের করতে হবে, যেটা না করার কোনো সুযোগ নাই, যেটা ত্যাগ করলে হারাম হবে এবং যার উপর শাস্তি রয়েছে। যদি কেহ ফরজকে অস্বীকার করে তার ঈমান চলে যাবে, এবং ফরজ সাব্যস্ত হয় কোরআনে করিমের আয়াত বা অকাট্য দলিলের মাধ্যমে এবং অত্যন্ত ক্লিয়ার, যেটা কিতাবের পরিভাষায় কাতিয়ুস সুবুত
কাতঈয়ুদ দালালত দুইটি শব্দ, কাতঈয়ুদ সুবুত যে প্রমাণটি অকাঠ্য এবং এই কোরআন থেকে এই বিষয়টি খুবই ক্লিয়ার বোঝা যাইতেছে তখন সেটাকে ফরজ বলা হয়। যেমন এক্সাম্পল হিসাবে আমরা ডেইলি কয় ওয়াক্তের নামাজ পড়ি, পাঁচ ওয়াক্তের নামাজ। এই পাঁচ ওয়াক্তের নামাজের ভিতরে ফরজ নামাজ রয়েছে, ফজরের দুই রাকাত, জোহরের চার রাকাত, আসরের চার রাকাত, মাগরিবের দুই রাকাত এবং এশার চার রাকাত, মাগরিবের তিন রাকাত এবং এশার চার রাকাত। এই যে ফরজ নামাজ, এটা কোরআন এবং হাদিসের মাধ্যমে বুড়ি বুড়ি প্রমাণের মাধ্যমে নির্ভরযোগ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত, অতএব এটাকে আমরা ফরজ বলি। সমান নামাজের ভিতরে কেয়াম, তাকবীরে তাহরিমা, কেয়াম, কেরাত, রুকু, সেজদা এবং কায়দায়ে আখেরা, লাস্ট সিটিং, এটা অকাঠ্য দলিলের মাধ্যমে প্রমাণিত হওয়াতে এই কাজগুলোকে ফরজ বলা হয়। এর নিচের স্তর হলো ওয়াজিব, এটাও আমাদেরকে করতে হয়, বাট জরুরি হওয়ার ক্ষেত্রে ফরজ এবং ওয়াজিব মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো এতেকাদের মধ্যে, কিসের মধ্যে? এতেকাদের মধ্যে। মানে ফরজকে যদি কেউ অস্বীকার করে তার ইমান চলে যাবে, ওয়াজিবকে অস্বীকার করলে ইমান যাবে না কিন্তু সে ফাসেক হবে। যেমন বিতরের নামাজ ওয়াজিব, ঈদের নামাজ ওয়াজিব, এটা যদি কেউ অস্বীকার করে সে ইমান থেকে খারিজ হবে না অবশ্য, বাট সে গুনাহগার হবে। এরপরে লেবেলটা হলো সুন্নতে মুআক্কাদা বা সুনানের রাওয়াতিব, যে কাজগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রেগুলার করেছেন এবং করার জন্য ইনকারেজ করেছেন, উৎসাহ দিয়েছেন। যেমন ডেইলি আমরা যে নামাজ পড়ে থাকি, এই নামাজের মধ্যে সুনানের রাওয়াতিব বা সুনানের মুআক্কাদা বলতে বারো রাকাত সুনানে মুআক্কাদা, ফজরের পূর্বে দুই রাকাত, জোহরের পূর্বে চার রাকাত, পরে দুই রাকাত, মাগরিবের পরে দুই রাকাত, এশার পরে দুই রাকাত। এই সুন্নতগুলো হলো সুন্নতে মুআক্কাদা বা সুননে রাওয়াতিব বলা হয়। তো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বা সুননে রাওয়াতিব, মনে রাখবেন কথাগুলো। এরপরে লেবেলটা হলো, নিচের লেবেলটা হলো সুন্নতে গৈর মুআক্কাদা বা মোস্তাহাব বা নফল। সুন্নত, এটাকে সুন্নতে গৈর মুআক্কাদা বলা হয়, গৈর রাওয়াতিব বলা হয় বা মোস্তাহাব বলা যেতে পারে, বা নফল বললেও চলে, এটাকে নফলও বলি আমরা বা সুন্নতে গর মস্তাহাবাও বলি, এই সুন্নত গর মুআক্কাদা বলি। যেমন আসরের পূর্বে চার রাকাত, এশার পূর্বে চার রাকাত, এটা সুন্নতে মুআক্কাদা না গর মুআক্কাদা। এর পাশাপাশি খুবই নিকটে মোস্তাহাব বা নফল, যেমন মাগরিবের পরে দুই রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপরে আরও দুই রাকাত পড়তে পারবেন, এটাকে নফল বলা হয়েছে। সমান জোহরের পরের দুই রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপরে আর দুই রাকাত পড়তে পারবেন, নফল। তো নফল, সুন্নতে গৈর মুআক্কাদা, মুস্তাহাব, এই তিনটি শব্দ প্রায় কাছাকাছি। এর পাঁচ নম্বর লেবেল হলো মন্দুব বা মবাহ, সরি মন্দুব আমার মনে হয় এই ক্যাটাগরিতে রাখলে ভালো হবে। মুস্তাহাব, নফল, সুন্নতে গৈর মুআক্কাদা, মন্দুব প্রায় কাছাকাছি। আর এরপরে লেবেলটা হলো মবাহ, যে কাজটা করা জায়েজ আছে আমরা করতে পারবো, কোনো সওয়াব নাই, আবার করলেও কোনো সব নাই, না করলেও কোনো গুণা নাই। এরকম অনেক কাজ আছে, যেমন আজকে আপনারা যারা রাত্রে খেয়েছেন, কেউ হয়তো ভাত খেয়েছেন, কেউ রুটি খেয়েছেন, কেউ হয়তো অন্য কিছু খেয়েছেন, এই হালাল, আপনি আপনার পছন্দের মধ্যে একটা খাইলেন, উনি ওনার পছন্দের মধ্যে একটা খাইলেন, কেউ মিট, কেউ চিকেন, এই যে চয়েস করা, এটা মোবাহ, আপনি যে কোনো একটি হালাল জিনিস চয়েস করতে পারেন। এখানে বলা যাবে না যে আমি চিকেন খেয়েছি আমি সব বেশি পাবো, বা আপনি মিট খেয়েছেন আপনার সব বেশি হবে, বা উনি মাশাল্লাহ চিকেন বার্গার খেয়েছেন, বা উনি হয়তো চিকেন চিপস খেয়েছেন উনি সব বেশি পাবেন, এগুলো বলা যাবে না, এটা মোবা চয়েজের ক্ষেত্রে। হালাল যে কোনো জিনিস আমি খাবার ক্ষেত্রে আমি চয়েজ করতে পারি, বা আজকে আমার সামনে হাফিজ হুসেন সাহেব আছেন, উনি যে ড্রেস পরিধান করেছেন উনি হয়তো আরেকটি ড্রেসও পরিধান করতে পারতেন, আরেকটি অন্য কালারের জুব্বা পরিধান করতে পারতেন, ওই যে কালারের জুব্বা উনি পরিধান করেছেন, এটা চয়েস করার ক্ষেত্রেও সেটা ওনার জন্য মোবাহ রয়েছে, যে কোনো কালারের কাপড়ও পরিধান করা যেতে পারে। এটা হলো করণীয়র ক্ষেত্রে। আর যেগুলো করব না, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জাজায় খরাতা করুন না খেয়ে উনি তিনটা স্তর সেখানে করেছেন। একটি হলো হারাম, যেটা অকাঠ্য প্রমাণ দ্বারা নিষেধ করা হয়েছে, এটাকে কী বলা হয়? হারাম।
যেমন সুদ খাওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, কাউকে গালি দেওয়া হারাম, কাতল করা হারাম, এইভাবে কবিরা গুনাহ যেগুলো সেগুলো হারাম, কারণ পরিষ্কার অকাট্য দলের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। এর নিচে আরেকটি আছে যেগুলো আমরা করব না, বর্জনীয়, এটাকে বলে মকরুয়ে তাহরিমি। কি বলে? মকরুয়ে তাহরিমি, যেটা হারামের কাছাকাছি, যদি পুরো হারাম নয় কিন্তু হারামের কাছাকাছি, হয়তো দলিলটা অকাট্য না হওয়ার কারণে, অথবা যে দলিল থেকে কোরআন হাদিস থেকে এটা বোঝা গেলেও ডাইরেক্ট বোঝা যাচ্ছে না, একটু ইনডাইরেক্টলি বোঝা যাচ্ছে বিদায়, এটাকে মকরুয়ে তাহরিমি বলা হয়। মকরুয়ে তাহরিমি হিসাবে এক্সাম্পল অনেকটা হতে পারে। একটি হলো যারা উপর থেকে জুলিয়ে পড়েন যে কাপড়, জুব্বা হোক অথবা প্যান্ট পায়জামা যেটাই হোক, গন্টার নিচে জুলিয়ে পড়া নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের মতে এবং হাদিসের মধ্যে কড়াকড়ি এসেছে, এর উপর ভিত্তি করে ওলামায়ে কেরাম এটাকে মকরুয়ে তাহরিমি হিসাবে উল্লেখ করেছেন। এটা মকরুয়ে তাহরিমি। আমি কি বললাম? পুরুষের জন্য, মা বোনদের জন্য নয়, পুরুষের জন্য। চলা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় উপর থেকে জুলিয়ে পড়া হয় যে কাপড়, এটা প্যান্ট হতে পারে, পায়জামা হতে পারে, লুঙ্গি হতে পারে বা জুব্বা হতে পারে, যদি গন্টার নিচে চলে যায় তো এটা কি হবে? মকরুয়ে তাহরিমি। বা বসা অবস্থায় যদি গন্টার নিচে চলে যায়, যেমন আমি এখন বসা আছি, এখন যদি আমার জুব্বাটা একটু গন্টার নিচে চলে যায় সেটা মকরুয়ে তাহরিমি হবে না। বা শোয়া অবস্থায় আমরা পুরুষরা শোয়ার সময় যদি আমার চাদর দিয়ে যদি আমার গন্টা ঘুরে ফেলি কোনো সমস্যা হবে না। বা মনে করেন সক্স যেটা আমি পরিধান করলাম সেটা তো উপর দিক দিয়ে নয়, এটা নিচ দিক থেকে আমি পড়তেছি, তো সেটাও মকরুয়ে তাহরিমি হবে না। উপর দিক থেকে যে কাপড়টা পরনের পরে ঝুলিয়ে রাখা হয়, আমাকে একটা স্টুডেন্ট বলেছিল হুজুর তাহলে তো পায়জামাও আমরা গন্টা নিচে পড়লে সমস্যা হবে না, কারণ পায়জামা তো আমরা কল্লার দিকে ঢুকাই না, নিচ থেকে ঢুকাই। প্রশ্ন বুঝতে পারছেন? যেটা যদি নিচ থেকে আমরা ঢুকাই, তা আপনি বলেছেন উপর দিক থেকে যে কাপড় পরিধান করা হয় ওই কাপড়টা গন্টার নিচে গেলে মকরুয়ে তাহরিমি হয়, তো আমরা তো যে প্যান্ট বা পায়জামা ট্রাউজার যেটা পরিধান করি এটা তো আমরা নিচ থেকেই আমরা ঢুকাই, কিন্তু ঢুকাইছেন কোন দিকে এটা ব্যাপার নয়, আপনি পরিধান করছেন কীভাবে সেটাই হলো প্রশ্ন। যদিও নিচ থেকে দোকান কিন্তু উপরে এটা ঝুলিয়ে রাখা হয়, কিন্তু সক্স যেটা সেটা সেভাবে নয়, সেটা নিচ থেকে ঢুকাইয়া নিচ থেকে ঢুকানো অবস্থায় থাকে। এবং এই নিশ্চয়টা শুধুমাত্র পুরুষের জন্য, মা বোনদের জন্য নয়, এবং আমাদের জন্য আমরা চলা অবস্থায়, হাঁটা অবস্থায় যদি আমরা বসে থাকি বা শুয়ে থাকি তখন সেটাও আমাদের পায়ের যদি গুড়ালি আমাদের যদি ডেকেও ফলে আমাদের কাপড় ডেকেও যায় এটা কিন্তু আর মকরুয়ে তাহরিমি হবে না। সে যাই হোক, তো হয়তো আপনারা বুঝতে পারছেন হারাম কি, যেটা অকাট্য দলিলের মাধ্যমে নিষেধ ক্লিয়ার এটাকে হারাম বলা হয়, আর যেটা নিষেধ করা হয়েছে কিন্তু হয়তো দলিলের মধ্যে হয়তো একটু কথা আছে বা হয়তো এই কোরআন বা হাদিস থেকে জিনিসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, একটু ইনডাইরেক্টলি বোঝা যাচ্ছে, এটাকে বলা হয় মকরুয়ে তাহরিমি। এর নিচে হলো মকরুয়ে তানজিহি, যেটা না করাটা উত্তম, না করাটা ভালো। আজকে যে তোমাদের আলোচ্য বিষয় মকরু, এই মকরুর ভিতরে কিন্তু উভয়দর প্রকারের মকরু এখানে পাবেন আপনি, যেন আমি যেগুলো আজকে আলোচনা করব যে কিছু মকরু এমনও আছে যেটা করাটা মকরুয়ে তাহরিমি, প্রায় হারামের কাছাকাছি, এবং নমাজের মধ্যে এই মকরু কাজ করে ফেললে সজ্জায় সহ দিতে হয় না, নমাজকে আবার রিপিট করে পড়তেও হয় না, কিন্তু সওয়াবের মধ্যে ডেফিনেটলি একটু কম হয়ে যাবে। কী হবে? নমাজের সওয়াবের মধ্যে কমই হবে। যেমন এক্সাম্পল হিসাবে জামাত যখন আমরা নামাজ পড়ি, আমরা কখনো ইমাম সাহেবের আগে আমরা রুকু বা সিজদায় যাব না বা রুকু থেকেও আমরা সুজা হব না। যদি কেহ ইমাম সাহেবের আগে রুকু থেকে মাথা সুজা করে ফেলেন, হাদিসের মধ্যে কটু নিষেধ এসেছে, নবী করিম সাল্লাম বলেছেন হতে পারে এমনও, ইউহাউইলুল্লাহু রাসাহু রাসা হিমারিন, যদি কেহ ইমাম সাহেবের সাথে নামাজ পড়া অবস্থায় পিছনের সফে, ইমাম সাহেব এখনও রুকুতে কিন্তু ওই ব্যক্তি তাড়াহুড়া করার কারণে রুকুতে সে আগে উঠে গেল, নবী করিম কী বলেছেন? আশঙ্কা আছে হয়তো এই ব্যক্তির চেহারাকে আল্লাহ পাক গাদার চেহারায় রূপান্তরিত করে দিতে পারেন। তো ইমাম সাহেবের আগে যদি কেউ রুকু থেকে উঠে বসে, সে যদি আগে দাঁড়িয়ে যায় সেটা হবে মকরু, এই মকরুয়ে মকরুয়ে তাহরিমি, মকরুবে মকরুয়ে তাহরিমি। মকরুয়ে তানজির একটা দৃষ্টান্ত আমি দেই, পশ্চিম দিকে তুতু ফেলা, কিবলার দিকে, পশ্চিম বলবো না, কিবলার দিকে, এই দেশে তো আর
পশ্চিম নয়, পশ্চিম নয়, সরি আমি এই দেশে পশ্চিম বলে চলবে না, কিবলার দিকে, কিবলার ডাইরেকশনে তুতু ফেলা, এটাও মকরুহের তানজিহি। হাদিস এসেছে মং তাফালা তুজাহাল কিবলাতি জাআ ইয়াওমাল কিয়ামাতি ওয়া তাফালুহু বাইনা আইনাই, যদি কেহ কিবলা, কিবলার দিকে যদি কেউ তুতু ফেলে কেয়ামতের দিন সে আসবে ওই তুতু তার কপালের মধ্যে এভাবে লাগানো হবে। এই কিবলার দিকে তুতু ফেলা এটা মকরুহের তানজিহি। এবার আসুন আমরা আজকে মেইন আলোচ্য বিষয়ে আমরা চলে যাই। আমি কি বলেছি যে আমরা যেগুলো করি কাজ এর মধ্যে কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু সুন্নতে মুআক্কাদা বা সুন্নাহ রাওয়াতিব, আরও কিছু কাজে সুন্নতে কর মুআক্কাদা বা নফল মুস্তাহাব মন্দুব, আর এর নিচে আর একটা কাজ আছে মোবাহ, যেগুলো আমরা করতে পারি, করলেও সব নাই, না করলে গুণা নাই। যেগুলো আমরা করবো না, সবচেয়ে কঠিন যেটা সেটা হলো হারাম, অবশ্যই বর্জনীয়, এর নিচে মকরুহে তাহরিমি, এর নিচে মকরুহে তানজিহি। আজকে নামাজের মধ্যে আমরা যে কাজগুলো আমরা করবো না, যদিও নামাজটা আমার ফাসেদ হবে না, নামাজ আমার রিপিট করতে হবে না, কিন্তু নামাজের অবশ্যই সবটা কমে যাবে, তার মধ্যে কিছু আছে মকরুহে তাহরিমি, কিছু আছে মকরুহে তানজিহি। আমি আয়াত পড়েছি কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, কামিয়াব হতে হলে শুধু নামাজ পড়েই কামিয়াব হওয়া যাবে না, নামাজের মধ্যে খুশু থাকতে হবে। এমন কোনো কাজ করব না যেটা নামাজের খুশু পরিপন্থী হয়। অতএব যে সমস্ত কাজ খুশুর পরিপন্থী হবে, খুশুকে বিনষ্ট করবে, এই কাজটি হবে অন্ততপক্ষে মকরুহ। তার মধ্যে একটি হলো নামাজের মধ্যে যদি কেহ কোনো সুন্নত কাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, এটা জেনারেল একটি কথা আমি বললাম, কি বলেছি যে নামাজের ভিতরের কোনো সুন্নত কোনো কাজ যদি কেহ ত্যাগ করে ইচ্ছাকৃতভাবে, ভুলবশত নয়, তাহলে তার নামাজটা মকরুহ হবে। এবং সুন্নত কাজ কতটি আমরা ওদিন আলোচনা করেছিলাম, প্রায় 50-এর উপর সুন্নত কাজ আমি আলোচনা করেছিলাম আপনাদের সামনে। যদি কেহ ইচ্ছাকৃতভাবে এই সুন্নত কাজ ছেড়ে দেয়, তাহলে তার নামাজটা কী হবে, মকরুহ হবে। যেমন রুকুতে যাওয়ার সময় তকবীর বলা, রুকুতে ওঠার সময় সামি আল্লাহ ইমান হামিদা বলা, রুকুর তসবি পড়া, ইমাম আবু হানিফা রহমতের মতে সুন্নত। যদি ইচ্ছাকৃতভাবে কেউ এই তসবি না পড়ে, তার নামাজটা কী হবে, মকরুহ হবে। আরেকটি হলো নিজের কাপড়ের সাথে অযথা কোনো বেকার নিজের কাপড়ের সাথে খেলাধুলা করা। কাপড়ের সঙ্গে খেলা করার অর্থ কী, নমাজের মধ্যে আপনি আপনি কাপড়ের সাথে এমন একটি কাজ করলেন যেটা অযথা, দাঁড়িয়েছেন আপনি এইভাবে করলেন, এইভাবে করতে থাকলেন, অযথা আপনি কাপড়ের সঙ্গে এইভাবে আপনি প্লে করলেন, এটাও কিন্তু নামাজটা মকরুহ হয়ে যাবে। কারণ এই কাজটা করলে কী হয়, নমাজের মধ্যে একটা ধ্যান যেটা ছিল আপনার, একাগ্রতা যেটা ছিল, মনোযোগ যেটা ছিল, কনসেনট্রেশন যেটা ছিল, সেটা নষ্ট হয়ে গেল। অতএব নামাজ মকরুহ হবে। বা নিজের বডির সঙ্গে যদি আপনি এইভাবে কোনো বেকার কোনো খেলা করলেন, বেকার কোনো কাজ করলেন, তো নামাজ মকরুহ হবে। যেমন কেউ যদি তার অযথা দাড়ি মধ্যে এভাবে যদি নাড়াচাড়া করে, কোনো জরুরত নয়, মনে করেন একজন হয়তো বডি চুলকাইতেছে, সে একবার হয়তো চুলকাইল, সেটা ভিন্ন কথা, কোনো চুলকানি কিছু নেই, এমনি হ্যাবিট হিসাবে এই দাড়ি মধ্যে বেহাতানো, হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করা। আমার সম্মুখে এই মুহূর্তে যারা আছেন, হয়তো আপনারা হয়তো দেখেছেন কোনো লোকের হ্যাবিট আছে এরকম, যে অযথা শুধু দাঁড়িয়ে দাঁড়ায় বা এইভাবে ধরে মুখের মধ্যে দাঁড়িয়ে ঢুকায়। আমার জানা মতো অনেক লোক এভাবে আমি দেখেছি, বা অযথা একটু পরে পরে মুখ এভাবে মুসারটা ইয়ে আছে। আমি যাদেরকে পড়াইছি, একজন স্টুডেন্ট পাইছিলাম আমি মার্শাল্লাহ, এই দেশেও আছে হয়তো, সে খুব ভালো একটা স্টুডেন্ট, হাফেজও, তার একটা অভ্যাস ছিল, একটু সে লাজুক ছিল, তো যে কোনো সময় তাকে কোনো জিনিস জিজ্ঞাসা করলেই সে আনসার করবার আগে এইভাবে মুখটা মুসা মাসা করে তারপরে সে আনসার করত, অযথা কোনো কারণ ছাড়া। বাংলাদেশে একজন স্টুডেন্টকে আমি পড়াইছি, আমার এখনও স্মরণ আছে, যখন আমি জানাস তাকে পড়াইতাম, কোনো সেগাদ তাকে জিজ্ঞাসা করলেই তার একটা অভ্যাস ছিল, সে আনসার দেওয়ার আগে দুই বডিকে এইভাবে জুড়াইত, জমা করে হাজির, এই যে অযথা। তো আপনার মাঝে দাঁড়িয়ে এইভাবে যদি অযথা আপনি বডির সঙ্গে বা কাপড়ের সঙ্গে আপনি বেকার কোনো জিনিসে আপনি লিপ্ত হয়ে পড়েন, নামাজটা মকরুহ হবে। আমরা পুরুষ হই বা মহিলা হই, জামাতে নামাজ পড়ি বা একা নামাজ পড়ি, আল্লাহু আকবার।
অনেক লোকদেরকে দেখা যায় না মাঝে দাঁড়িয়েও এভাবে সে চুলকাইতেছে, অযথা অযথা হাত এভাবে হাঁটাইতেছে। হ্যাঁ, যদি সত্যিকারতে বাধ্য হয়ে আপনার বডির চুলকানি শুরু হয়ে যায়, আমি ওই দিন বলেছিলাম এক রুকনের ভিতরে আপনি একবার, প্রয়োজনে দুইবার পর্যন্ত আপনি পারবেন, তিনবার যেন না হয়। কারণ তিনবার বাড়িতে বেশি যদি আপনি এই কাজটা করে ফেলেন, অনেক উলামা একরামের মতে এটা আমলে কসির হয়ে যায় না, আমার ফাসেদ হয়ে যাবে। একটি হাদিস এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কারিহালাকুমুল আবসা ফিস সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো পান না একজন মুসল্লি নামাজে দাঁড়ানোর পরে এমন কাজে লিপ্ত হয়ে পড়বে যেটা নমাজের দিকে তার মন থেকে বাহিরে নিয়ে যায়, বেকার একটা কাজের সঙ্গে তাকে জড়িয়ে রাখে। এই ধরনের কাজ করলে আল্লাহ পাকে তাকে ভালো পান না। অতএব আমি যেটা বললাম, নিজের কাপড়ের সাথে মানে কাপড় নিয়ে বা নিজের দাঁড়িয়ে যদি কেউ খেলা করতেছে অযথা, সেটা কী হবে? মকরুহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখেছিলেন একজন লোককে, উনি দাঁড়িয়ে এভাবে নাড়াচাড়া করতেছে। রসুল্লাহ সাল্লাম দেখে বললেন, লাউ খাসা কালবুহু লা খাসা লা খাসা জাওয়ারিহু, যদি তার অন্তরে খুশুয় থাকত, আল্লাহর ভয় থাকত, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলাও কিন্তু এইভাবে আল্লাহর খুশুর ভিত্তিতে একা নাচারা করতে পারত না। সমান আরেকটি মকরু কাজ হলো সজ্জার জায়গায় অযথা সেখানে গিয়ে শুধু এইভাবে আপনি সজ্জা গেলেন, গিয়ে এইভাবে জায়গাটাকে আপনি মাসা করলেন, মসজিদের ফ্লোরেই হোক বা আপনার জায়নামাজেই হোক, অযথা গিয়ে আপনার জায়নামাজটা এইভাবে ক্লিন করা শুরু করে দিলেন, যারা শুরু করে দিলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী ইসলাম বলেন, যদি সজ্জার জায়গায় কোনো পাথর বা কোনো দুলাবালু থাকে, এগুলা সরানোর কোনো প্রয়োজন নাই, যদি এরপরও বেশি কষ্ট হয় তাহলে ফাওয়াহিদাতান, কয়বার? একবার, এতে বারবার আমরা করব না। সাহাবা একরাম মক্কা বা মদিনায় যখন নামাজ পড়তেন, সেখানে অনেক সময় মাঠে নামাজ পড়লে নিচে ছোটো ছোটো পাথর সজ্জার জায়গায় পড়ে দেওয়া খুবই স্বাভাবিক ছিল। আজকেও তো আমরা এটা বুঝতে পারবো না, আজকে তো মাশাআল্লাহ কী সুন্দর মোজাইক করা, কী সুন্দর দামি পাথর পরে নামাজ পড়তেছি। তখনকার আল্লাহ নবীর সময়ে সাহাবা একরাম যখন নামাজ পড়তেন, অনেক সময় সজ্জার জায়গার মধ্যে ছোটো ছোটো পাথর পড়ে যেত, তারা সজ্জার মধ্যে এখন যে বেশি সুকা হয় পাথরটা, শার্প হয়, তো একটু তো মনে করেন আপনার কপালে হয়তো কষ্ট মিলবে। তারা সাল্লামকে জিজ্ঞাসা করার পরে বললেন, যদি বেশি প্রয়োজন হয় তুমি একবার সরাবে, বারবার নয়। বাট এর পরেও যদি তুমি সেটাকে সরানো থেকে বিরত থেকে একটু কষ্ট করে সজ্জা দিয়ে দেও, নবী জীবনে এটা হবে সবচেয়ে বেশি উত্তম, অনেক সবের তুমি অধিকারী হয়ে যাবে। আরেকটি মকরু কাজ হলো নমাজের মধ্যে আঙ্গুল এভাবে দেখানো। এভাবে যদি আমরা আঙ্গুল দেখাই, অনেকে দেখবেন নমাজ পড়তেছে অযথা আঙ্গুল এভাবে এভাবে আঙ্গুল কী করতেছে, এটা একটা বেকার কাজ। মসজিদে বসে অনেকে এভাবে করে, এটা একটা বেকার কাজ, এই কাজ করলে নামাজটা মকরু হয়ে যায়। আজকে আমরা শুরু করলাম, ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করতে থাকবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নামাজ কেন পড়বই, তো নামাজটা পড়বো যাতে আমরা যেন সব 100% যেন আমরা সব আমরা পেতে পারি। আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আমি জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম নামাজের মকরু কাজসমূহ। ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও শোনার চেষ্টা করবো, যেহেতু প্রচুর কলার হয়তো লাইনে চলে এসেছেন, আমরা কল নিয়ে নিই ইনশাআল্লাহ। দেখি এই মুহূর্তে আমাদের সাথে কেউ রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার তিনটা কোশ্চেন আছে। জি ইনশাআল্লাহ বলুন আপনার প্রশ্নগুলো। ফেসলগে আমি একবার আমি জিকাই ইসলাম হুজুরে এক মাস আগে মনে হয় যে নামাজও যে যদি আপনি ভুল হয়ে যান যে তিনটা কাজ ফোরসন না চারটা কাজ ফোরসন, জি এটা কনফিউজ হয়ে যায়। হুজুরে কইছিল যে কম দরিয়া নিতা, কম দরিয়া নিয়া বা দেশ সুইজা করে দিলে নমাজ হয়ে যাব গিয়া। জি আবার ও ও একটা প্রশ্ন হইল গে, আমি হুজুরে কইছিলাম আরে বাদে, আমি ইউটিউবে দেখলাম আর একজন হুজুরে ওলা কইলা যে ইলা যদি সন্দেহ হয় তে ঠিক আছে তুমি কম দরিয়া নিতা, আবদুল্লাহ হুজুরে কইছেন যে কম দরিয়া নিবা, তিন রাখাত হইলে তিন রাখাত দরিয়া নিয়া, বাট প্রত্যেক রাখাত বাদে আত্মাহিয়াতু পড়া লাগে বলে। কারণ তাই দেখাইছেন যে ফাইনাল সাইডের নম্বর রাখা তো আত্মাহিয়াতু পড়া ফরজ, এখন তো সাইড নম্বর কোনটা হয়েছে কিন্তু বুঝরা না, হিসাবে প্রত্যেক রাখাত পড়ে আত্মাহিয়াতু পড়তা বাদে সই সই ইজ্জা দিতা, আর নাইলে ওই তো নাই নমাজ, কোনটা রাইট অফটা জানতাম সেই আমি। আচ্ছা ইনশাআল্লাহ। আর দুই নম্বর প্রশ্ন, আর সেকেন্ড প্রশ্ন হইল গিয়া, নমাজও কোনো সময় আছে আমার হয়েছে, আমি কোনো সময় ধরো লম্বা কোরআনের কয়েকটা আয়াত পড়িয়ার সুরা নাই মান আয়াত পড়িয়ার কয়েকটা আয়াত লম্বা আছে, দেখা যায় যে আট দশটা আয়াত পড়েছি বাদর এক আয়াত ছাড়িয়া গেছে কি, এই সময় বুঝছি না আমি, যখন আমি রুকুত গেছি তখন মনে হয়েছে যে ইনু তো মাঝখানে এক আয়াত আমি ছাড়িয়া গেছি কি,
ইলা যদি সিচুয়েশন হইতে সোসাইটিটা লাগব নি নাকি তাহরা লাগব জি জি তিন নম্বরটা কোশ্চেন তো জি ফাইনাল কোশ্চেন তো হইলো কি যে ও যে বিআর যে মর্ডর হয় যে দেশ মানে দুইও সাইটর এগ্রিমেন্টে করা হয় যে সোনার দাম মর্তাই ছাড়া হয় এটা একটা ঠিক আছে নি আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ আর কোনো প্রশ্ন আছে আপনার আপনাদের কল নেওয়া হবে আশা করি আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমেদিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম বিরতির পূর্বে একজন ভাই প্রশ্ন করেছিলেন তিনটা প্রশ্ন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই হয়তো আরও প্রশ্ন করার জন্য লাইনে ছিলেন আমরা যেহেতু প্রথম প্রশ্ন করেছিলাম ওনার প্রশ্নের উত্তর দেওয়ার পর ইনশাআল্লাহ আমরা নতুন কল নেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ যিনি প্রশ্ন করেছিলেন বিরতির পূর্বে ওনার প্রথম প্রশ্ন ছিল নামাজে ভুল হলে তখন মনে করেন তিন রাকাত ওনার প্রশ্ন ছিল যে ওনার নামাজের মধ্যে হয়তো সন্দেহ হয়ে গেল উনি চার রাকাত নামাজ শুরু করেছিলেন যে তিন রাকাত পড়েছেন নাকি দুই রাকাত পড়েছেন বা তিন রাকাত পড়েছেন নাকি চার রাকাত পুরা হয়ে গেল একটু সন্দেহ হয়ে গেলে কী করবেন তো উনি বলেছেন আমি বলেছিলাম যে কম যেটা সেটাকেই আপনার চেষ্টা করবেন প্রথমত কোনটা সঠিক বের করা যদি বের করে নিতে পারেন তো মাশাআল্লাহ আর যদি বের করতে পারেন না তাহলে কম যেটা সেটাকেই আপনি ধরে যে তিন না চার যদি সন্দেহ হয় তাহলে তিনটা অবশ্যই আপনি তিন ধরে নেবেন এবং চতুর্থ রাকাত পড়ে আপনার নামাজের শেষে গিয়ে সিজদা দিবেন উনি বলেছেন যে ইউটিউবেও শুনেছেন প্রায় কাছাকাছি তবে সেখানে একটি কথা জুড়ে দেওয়া হয়েছে যে প্রতি রাকাতে এক্সট্রা আত্মাহিত পড়তে হবে এখন কোনটা সঠিক তোমার একটু হাসি লাগলো যে আমি তো ইউটিউব থেকে বলি না আমি বলেছি হাদিস থেকে মুসলিম শিবের হাদিস এবং আমি মনে করি ইনশাআল্লাহ আমি যেটা বলেছি শুদ্ধই বলেছি এবং উনি যেটা বলেছেন হয়তো আপনি বুঝতে বা উনি বলতে হয়তো কোনো মিস্টেক হতে পারে বা যদি উনি বলেও তাকে এটা শুদ্ধ হবে না হাদিস মুসলিম শরীফের নবী করিম সাল্লাম বলেছেন ইজা শাক্কা হাদুকুম ফি সালাতিহি যদি কারণ আমাদের ভিতর সন্দেহ সৃষ্টি হয়ে যায় ফালাম ইয়াদরি কাম সাল্লা সালাসান আম আরবান শেষ পর্যন্ত ওই নমাদি উনি শিওর হতে পারতেছেন না যে তিন রাকাত পড়েছেন নাকি চার রাকাত তো ওই কেসে কী করবেন নবী করিম সাল্লাম বলেন ফালিয়াতরাহি শক্কা যে শক যেটা সেটাকে ছেড়ে দিবেন যেহেতু তিন না চার যদি হয় তাহলে চারের মধ্যে শক তিনটে অবশ্যই কম যেটা সেটাকেই ধরবেন বলে ইউবনি আলামা ইস্তাইখানা কম যেটা সঠিক সেটার উপর ভিত্তি করে অসম্পূর্ণ যেগুলো রয়েছে পূর্ণ করবেন সুম্মাল ইয়াসজুদ সাজদা তাইনা কাবলা আন ইউসাল্লিমা শেষ বৈঠকে গিয়ে আপনি সজদা সহ দিবেন এটাই সালাম ফিরার পূর্বে এটা প্রত্যেক রাত আত্মাহিত পড়া কথা এটা কোনো হাদিসে আসে নাই ফা ইন কানা সাল্লা খামসান শাফফান আলাহু সালাতা আপনি যেহেতু সজদা সহ দিয়েছিলেন এখন যদি ভুলবশত আপনার পাঁচ রাকাতই হয়ে যায় সন্দেহের কারণে হতে তো এমন তো হতে তো পারে যে আপনি তো পড়েছিলেন চার রাকাতি আপনি মনে করেছেন তিন ধরে আপনি মাল কমপ্লিট করেছেন তাই না তো আপনি যেন দুইটা সজদাসও দিয়েছিলেন এই সজদাসর মাধ্যমে আপনার পাঁচকে এটা মানে ছয় হয়ে যাবে আপনার জুড়াব মিলে যাবে ওয়াইন কানা সাল্লা তামামান আর যদি আসলেই আপনি তিন রাকাত পড়েছিলেন আর আপনি তিন রাকাত ধরেই কমপ্লিট করলেন যদি আপনার সন্দেহ ছিল তিন না চার আর আপনি তিন রাকাত একই যেটা সেটা ধরে আপনি আমার কমপ্লিট করলেন নবী ইকরাম সাল্লাম বলেন যদি আপনার এই তিন টাকা দ্বারা বাস্তবেই তিন টাকাতেই আপনি পড়ে থাকেন তাহলে এই সজদা সহর মাধ্যমে শয়তানের বেজ্জতি হবে শয়তান আপনাকে বেড় লাগাইবার চেষ্টা করেছিল আপনি যদি সজদা দিয়ে তাকে আপনি বেজ্জত করলেন তাকে আপনি শাস্তি দিলেন তো আপনার এই সজদা দ্বারা মাধ্যমে আমার কমপ্লিট হয়ে যাবে এখানে প্রতি রাখাতে আত্মায়িত পড়তে হবে এই কথা বলা হয় নাই অতএব যদি কেউ বলে থাকেন হয়তো ওনার বলার ভুল হবে বা কারো বুঝার ভুল হতে পারে আশা করি বুঝতে পেরেছেন জাজাকুমুল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো আপনি পাঁচ বা ছয় আয়াত পরে রুকুতে গেছেন পরে রুকুতে যাওয়ার পরে আপনার আপনি বুঝতে পারলেন যে মধ্যখানের একটি আয়াত মিসিং হয়েছে আপনি ছেড়ে দিয়েছিলেন
এমতো অবস্থায় নামাজ পড়াইলে নামাজ কি হবে? সুজাস্ত দিতে হবে, সুজাস্ত দিতে হবে না, নামাজ হয়ে গেছে ইনশাল্লাহ। এবার মধ্যখানে যদি একায়াত মিস হয়েও যায় ভুলবশত, নামাজের কোনো ক্ষতি হবে না, এটা নামাজ আপনার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তিন নম্বর প্রশ্ন হলো যে মোহরের ক্ষেত্রে যে বলছেন যে মোহরের ক্ষেত্রে অনেক সময় মনে করেন শুধু বাংলাদেশ নয় এই দেশেও আছে, স্বর্ণ দেওয়া হয় এবং মূল মোহরের টাকা থেকে এই স্বর্ণ বাবদ একটা কর্তন করা হয়, উভয় পক্ষ রাজি হয়ে করলে সেটা জায়েজ আছে। বাট উত্তম হয় মোহরের পয়সা যেন আলাদা ক্যাশ হয়, আর যেভাবে শাড়ি বা অন্যান্য কাপড় চোপড় যেগুলো দান করা হয় এটা দান হিসাবে উত্তম হয়, এই সোনাটাও যেন দান হিসাবে রেখে দেওয়াটা খুবই ভালো। বাট এরপরে উভয় পক্ষ যদি এগ্রি হয়ে এটাকে কর্তন করেন মোহরের পয়সা থেকে, সেটাও জায়েজ আছে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ আহসান জাজা। জাজাকাল্লাহ খায়র, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আমরা দেখি মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুরের কাছে আমার একটা কোয়েশ্চন। জি, আমি এক মাদ্রাসার মসজিদে কিছু পয়সা দেবার কথা কইছিলাম, জি, কিন্তু কোন কারণে এই মাদ্রাসাটা আমি দিতাম চাইলাম না, অন্য মাদ্রাসার যদি এই পয়সাগুলা মসজিদের লাগি বা মাদ্রাসা লাগি আমি দিতাম পারবো না, ওটাটা জায়েজ আছে না জায়েজ আছে না? একটু লাইনে তাহলে আমি লিখিতাম চাই, আপনি এটা জাস্ট খতার মাধ্যমে কোনো খতা দিসলানি না, জাস্ট মনের মাঝে আছে একটা জি না, খতার মাধ্যমে। আচ্ছা, কোনো মাদ্রাসার হয়তো আপনি খতার দিসলেন, মাদ্রাসা লাগি আওয়া হয়েছি যে আমারে মসজিদ বানাইতে আমারে দেবা বিজি হয় আপনারে আমি ও অত টাকা দিব। আচ্ছা, কিন্তু যা কিছুদিন পরে যে মনের মাঝে এই মাদ্রাসার লাগি, মাদ্রাসার লাগি না মানুষের লাগি যে হয়ে গেছে কি মনের মাঝে একটা কষ্ট আইছে, এর লাগি এই পয়সা গুলা অন্য মাদ্রাসা বা অন্য, তখন নিয়ত করছিল এই মাদ্রাসা দিতা না এই মাদ্রাসার মসজিদ দিতা, ই মাদ্রাসা মসজিদ না দিয়া অন্য মাদ্রাসা প্রথমত ওয়াদা যখন আমরা করবো আমরা অবশ্যই চেষ্টা করবো এই ওয়াদাটা ফুলফিল করার, এটাই হলো আমাদের নিয়ম। আল করিম ইজা ওয়াদা ওয়াফা, এবং ওয়াদা পূরণ করাটা মুমিনের একটা খাসলত। হ্যাঁ, বিশেষ কোনো ভ্যালিড রিজনে, গ্রহণযোগ্য কোনো কারণে যদি কেহ ওয়াদাকৃত জিনিসকে চেঞ্জ করে, যেমন আপনি যেভাবে বলতেছেন, শরীয়ত কোনো কারণ যদি হয়, আমি আবার বলছি যে ব্যক্তি মাদ্রাসায় আপনি দিবার চাইতেছিলেন, মাদ্রাসা তো নবীর বাগান কোনো ব্যক্তির নয়, বাট এরপরে হয়তো পরিচালনার দায়িত্বে কেহ আছেন, উনার সঙ্গে যে ব্যক্তিগত কারণে আপনার হয়তো একটু আপনি তার ব্যাপারে মনক্ষুণ্ণ হয়েছেন, যদি এটা ইসলামের দৃষ্টিতে কোনো কারণে হয়ে থাকে হয়, আমি আবার বলছি যে ইসলামিক শরীয়ত কোনো রিজনে যদি আপনার হয়তো ওনাকে আপনি ভালো পাইতেছেন না, সে কারণে যদি আপনি আপনার পয়সা আরেকটি মাদ্রাসার মসজিদে আপনি দিয়া দেন, ওই মাদ্রাসার মসজিদে না দিয়া, সেটা জায়েজ হবে। আর যদি এমনি হয়তো ব্যক্তিগত কোনো কারণে, যেটা ইসলামিকলি কোনো ভ্যালিড কোনো রিজন নয়, আপনার পার্সোনাল অন্য কোনো কারণে হয়তো ওনার উপর একটু আপনি মনক্ষুণ্ণ হয়েছেন, শুধু এই কারণ উপর ভিত্তি করে আপনার ওয়াদা যেটা সেটা আপনি ভঙ্গ না করা আপনার জন্য উচিত। বাট এর পরেও যেহেতু আপনার পয়সা আপনি দিয়েছেন, আপনি দেখা আপনি চাইলে আপনার মন যদি চায় না আপনি অন্য জায়গায় দিতে জায়েজ হবে, বাট এটা অনুত্তম হবে রিজন ছাড়া যদি হয়। এখন রিজন যদি হয় তখন সেটা আপনার জন্য হয়তো জায়েজ হবে। জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন মাস্টার। জি জি, হোক ইনশাআল্লাহ আপনার প্রশ্ন। আমার একজন ফ্রেন্ড তানোর হাজবেন্ড আইজ এক বছর থাকিয়া তাই বিয়া করছো নাকি কালুকাই বুঝা যান না, সোনা বুঝতে পারা তাই নাইছে, তানোর এক বছর মাঝে কোনো সম্পর্ক নাই, এমনি কোনো মাত কথা ইচ্ছা কোনো চলা ফিরা নাই, এক বছর থাকি না চল রাতানোর কোনো গুণা হইব নি, কিতা করতা এবলা দোয়া চাই রাখ নাই তোর লাগে দোয়া করতা আল্লাহ শান্তি দিতা, আর এবলা কিতা করতা কিলা চললে তাই শান্তি পাইবা একটা বুঝা নাই সে দিতা, আর কোনো গুণ হইব ঠিলা যে তাহারা চাইছে নানা চলিয়া চাইন চাই না তা না ও হাজবেন্ড চাই না,
ঠিক আছে, আমরা যতক্ষণ বুঝতাম পারছি আমরা আনসার হয়ে যাই ইনশাল্লাহ। আপনার একজন ফ্রেন্ডের স্বামী, উনি হয়তো গোপনে আরেকটা বিবাহ করে ফেলেছেন, যার কারণে তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব ভালো দেখতেছে না। প্রায় এক বছর যাবৎ মোটামুটি সম্পর্ক থাকলেও স্বামী এবং স্ত্রী হিসাবে যেভাবে একটা মায়ার বা গভীর আন্তরিক সম্পর্ক যেটা আছে বর্তমানে নাই, এই অবস্থায় উনি কী করবেন, বা বর্তমানে যে এইভাবে চলতেছেন এটা কি কোন গুণা হবে, বা উনি কীভাবে কী করতে পারে না পারেন? তো এই ব্যাপারটা কিন্তু আসলে স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ। এই ব্যাপারে জাস্ট এক পক্ষের বক্তব্য শুনে কোনোদিনই কোনো কিছু বলাটা যেভাবে ইসলামের আইনেও যাই নয় দুনিয়ার আইনেও এটা সঠিক হবে না। আর আমরা এত সংক্ষিপ্ত কথা মাধ্যমে আসলে এই রিজন কী বা কী কারণ, বা উনি যে শাদী করলেন ওনার জন্য দুই নম্বর শাদী করা জায়েজ কিনা জানা জায়েজ নয়, অনেক কিছু জানার পরে সঠিক আনসার দেওয়াটা সহজ হয়। জেনারেল আনসার হলো, একজন স্বামীর জন্য একাধিক বিবাহ জায়েজ হওয়ার ক্ষেত্রে একটি শর্ত সেটাও যে উনি আরেকটা শাদী করার এবিলিটি থাকার পাশাপাশি উনি যেন উভয় স্ত্রীর সঙ্গে সমান ব্যবহার করবেন, ইনসাফ ভিত্তিক ব্যবহার করবেন, কোনো কমি করবেন না। যদি ইনসাফ করতে পারবেন না এভাবে যদি হয় তো ওনার জন্য সেকেন্ড শাদী যেটা এটা জায়েজই নয়। এবং শাস্তি কী হবে, কঠিন ক্ষমতা উনি উঠবেন, ওনার এক পাশ একদম প্যারালাইসিসের মতো বেসেত হয়ে যাবে, ডাউন হয়ে থাকবে, যে উনি দুনিয়ায় দুই শাদী করে কেন একজনের দিকে বেশি ঝুঁকে পড়েছিলেন, সেজন্য বডির একটা পাশ এভাবে ঝুঁকানো থাকবে। সারা হাসরের মাঠের সকল লোক ওনাকে দেখে বুঝতে পারবে যে উনি ওই পাপের পাপী ছিলেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হ্যাঁ, যদি একাধিক বিবাহের মাধ্যমে উনি উভয়ের হক ঠিকমতো আদায় করতে পারেন এবং সেখানে কোনো অন্য কোনো ইনসাফের ভিত্তির কোনো কমসমি হয় না, তো ইসলাম 2, 3, 4 পর্যন্ত বিবাহের পারমিশন দিয়েছে। এটা কিন্তু করতেই হবে, এরকম কোনো দায়িত্ব নয়, বাট করতে গেলে শর্ত আছে। কিন্তু তো আমার মনে হয় এই জিনিসটা ভালো হবে, ওনারা বসে উভয়ে বসেই ওনারা যেন একটু সুলা করে নেন জিনিসটা, খোলামেলা আলোচনা করে, অথবা উভয় পক্ষের হাকামাম মিনাহলি ওয়াকাম মিনাহলিয়া উভয় পক্ষের মুরব্বীরা বসে, আত্মীয়জন বসে, বা ফ্রেন্ড কয়েকজন নিয়ে বসে, বা ওলামায়ে কেরামের সহযোগিতা নিয়ে বসে আলোচনা করে একটা সুন্দর সমাধানে যাওয়াটা উচিত। কিন্তু এইভাবে জ্বলন্ত অবস্থায় থাকা কারোর জন্য এটা সুন্দর বা কাম্য নয়। জাজাকুমুল্লাহ খাইরান জাযা। জাযাকাল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আমার দুইটা প্রশ্ন। জি বলুন। আমরা যে উযু করি, উযুর সুন্নাত নামাজ পড়ি দুই রাকাত। জি। এখন তো আপনার শর্ট সময়, আসরের মাগরিবের নামাজ পর্যন্ত পড়া যায় দিয়া। তো আমি জোর আসরের নামাজে যখন খাড়া হই, মা আবার উযুর সুন্নাত নামাজ পড়তাম ফরমুন। জি, ওটা আমার। আর সেকেন্ড হইল আপনার, ও মাথা মুছে খাড়া আমি খালকে টিভিতে দেখছি, হুজুরে দেখাইছে। তো আমরা যে খানের লতি আর গর্দনা মুছতাম, ওটা দেখাইয়া দিত আপনি খিলা খট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি জি, অজু তাহিয়াতুল অজু বা নামাজ। আপনার প্রশ্ন হলো যে অজু করার পরে মকরু টাইম না হলে দুইটি রেখাত নামাজ পড়ে নেওয়া খুবই উত্তম, যেটাকে তাহিয়াতুল অজু বলা হয়। যদি এভাবে কেউ পড়েন তো আল্লাহ সুবহান ও তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত রাজীব করবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে অজু করার সঙ্গে সঙ্গে মকরু টাইম না হলে দুই রেখাত নামাজ পড়েছিলেন হামেশা, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পায়ের শব্দ, জুতার শব্দ শুনতে পেয়েছিলেন, দফফান আলাই। তো আপনার প্রশ্ন হলো, এখন বর্তমান শর্ট সময়ে অনেক সময় অজু করলেন আসরের, সমান অজু দিয়ে তো মারিবিনাল পড়লেন, তাহলে তাহিয়াতুল অজু যেটা আপনার, যেহেতু অজু থাকা অবস্থায় আরেক চলে আসলো, তো আরেক চলে আসলে হিসাবে ওই অজুর জন্য কি আবার দীর্ঘাত পড়তে হবে? আপনাকে আবার দীর্ঘাত পড়তে হবে না। আপনি যে টাইমে অজু করবেন ওই অজু করার পরে এটা অজুর সাথেই সম্পর্কিত, যদি আবার অজু করেন নাই তো আপনাকে দীর্ঘাত পড়তে হবে না। ঠিক আছে, আপনি যদি আবার নতুনভাবে অজু করেন তাহলে অজু করার সময় আপনি আবার দীর্ঘাত পড়বেন, আর যদি পুরাতন অজু দিয়েই আরেক অর্থে নামাজ পড়তেছেন তখন আপনাকে ওই জায়গা আর পড়ার প্রয়োজন নেই, পড়তে হবে না। জাযাকুমুল্লাহ। আরেকটি প্রশ্ন ছিল আপনার মাতা মাসার ক্ষেত্রে। আমি গতকালকে দেখাইছিলাম বাদা আবে মকদ্দমের আসি, নবী করেছিলাম মাতার সামন দিক থেকে এইভাবে হাতটা পিছন দিকে নিয়ে আবার পিছন দিকে সামন দিকে নিয়ে আসছেন, তো মাতা,
তারপরে কানটা মোসা করেছেন এই সাতত আঙ্গুল দিয়ে, কানের এই যে ব্যান্ডেজটা আছে এটা করেছেন, এবং বুড়ি আঙ্গুল দিয়ে এই কানের যে পিছন দিকের যে জায়গাটা এই জায়গাটা মশা করেছেন, এবং কানের ছিদ্রও কোনো কোনো বর্ণামতে ছোটো আঙ্গুল দিয়ে করেছেন, এটাও কিন্তু মোস্তাহাব, যদি আপনি করতে পারেন অবশ্যই সব আছে খুবই ভালো। জাজাকুমুল্লাহ, জাজাকুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সো আপনার, আমি আপনার দুইটা কোশ্চেন জিজ্ঞাসা করতাম আসলাম। জি, আপনার, আমার দাদি বর্তমানে এখন লাইফ মিশন ক্রিটিক্যাল কন্ডিশনের মাঝে আর কি, আপনার তো কানর সব ফুয়া ফুরিন সব দেশ আর এই দেশও খালি আসেন এক নাতি আর আপনার এক ফুরি, এখন লাইফ সাপোর্টের ডাক্তারে কইছে যে কানর চান্স একবারে এক, মানে একবারে 1% বা 2%, এখন আমরা চিন্তা করলাম যে তাদের দেশও নিতাম আসলাম, এখন দেশও নেওয়া এগুলো ঠিক হইব না, এখানে তা সারা আগলি আলাদ আপনার দেশও আমরা দোয়া করি আল্লাহ পাক যেন উনাকে শিফা দান করেন, আমিন। যদি হায়াত থাকে আর যদি হায়াত শেষ হয়ে যায় তাহলে তো যেতেই হবে, আল্লাহ যেন ইমানের সঙ্গে খাতামা নসিব করেন। প্রশ্ন হলো, মারা যাওয়ার পরে এইভাবে ডেড বডি দেশে পাঠানো, যে জায়গায় ওনার অনেক আত্মীয়স্বজন সারাই দেশে, এই দেশে শুধু একজন নাতি এবং একজন মেয়ে ছাড়া বাকি সকল দেশে, তো ওনাকে দেশে পাঠাইলে ভালো হবে না একা রাখলে ভালো হবে? তো উত্তম তো অবশ্যই এই দেশে দাফন করা। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মস্থান ছিল কোথায়? মক্কায়। ইন্তেকাল করেছিলেন মদিনায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জায়গায় দাফন করা হবে, ওনার মায়ের কবরও বাবার কবরও সেখানে নয়, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে মদিনায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই আব্দুর রহমান মক্কার একটু বাহিরে ওনার ইন্তেকাল হয়েছিল, ওনাকে মক্কায়, সরি মদিনায় একটু বাইরে ওনার ইন্তেকাল হয়েছিল, ওনাকে মদিনায় আনিয়ে দাফন করা হয়েছে। তো হযরত আয়েশা বলেছিলেন, যদি আমি সাথে থাকতাম ওই সময়ে তাহলে আমি কিন্তু ওই ডেড বডিকে যেখানে মারা গেছিলেন সেখানে আমি দাফন করতাম, এখানে আনতে আমি পারমিশন দিতাম না। হাদিস বলতেছে, একজন লোক মারা যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব কাফন দাফনের পরে ওনাকে খবর দিয়ে দেওয়া। এই সব মিলিয়ে কোরআন এবং হাদিসে আমরা যেটা পাই, যার যেখানে ইন্তেকাল হয় সেখানেই দাফন করাটা উত্তম। এবং হাদিস বলতেছে, আল্লাহ যার কবর যেখানে হওয়া ভালো এবং পছন্দই মনে করেন সেখানেই তাকে মৃত্যু দেন। সাহাবায়ে কেরাম আপনি দেখবেন দিনের প্রচার প্রসারে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিলেন, যার যেখানে ইন্তেকাল হয়েছে সেখানেই ওনাকে দাফন করা হয়েছে। মদিনার জান্নাতুল বকি এবং মক্কার জান্নাতুল মুআল্লা, এই কবরস্থানে তাদেরকে নিয়ে আসা হয় নাই। এটাই হলো সুন্নত। বাট বিশেষ প্রয়োজনে যদি এভাবে লাশকে দেশে পাঠানো হয় তাহলে অনেক সময় দফনও লেট হয়, তাছাড়া লাশ পাঠাতে গিয়ে আমরা শুনছি অনেক সময় এটাকে লাশকে টিকিয়ে রাখার জন্য ভিতরে অনেক সময় নাপাক জিনিসটা ঢুকাইতে হয়। তো যে মানুষ সারা জীবন নাপাক থেকে নিজেকে রক্ষা করলেন, মুখকে পাক রাখলেন, আজকে যদি এই বডির ভিতরে এইভাবে যদি শরাব এবং মদ এগুলো ঢুকানো হয় এটা তো অবশ্যই কাম্য নয়। তো এই হিসাবে আমার মনে হয় ইসলামের দৃষ্টিতে আপনারা যদি সিদ্ধান্ত সবাই নিয়ে এখানেই দাফন করেন উত্তম হবে, বাট এরপরেও যদি দেশে পাঠাইতে চান সেটা অনুত্তম হলে হয়তো জায়েজ হবে কিন্তু জিনিসটা খুব ভালো হবে না। জাযাকুমুল্লাহ আহসান জাযা, জাযাকাল্লাহ। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, হুজুর আমি একটা কথা জানতাম, সালাম আপনার কাছে গেলাম। আমি বাংলা কোরআন শরীফের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষরে খালা খাফর দেখলাম একদল মানুষে আপনার খুব শাস্তি দেবাইব। আমরা মুসলমান, আমরা যেভাবে চলতাম আমরা কোনো নসিব হইব নি, আমরা কবরের মাঝে কি কি ফরিম আদা হইব, ওগুলো একটা বয়ান হলুকা আমরা সতর্ক হইতাম, আমরা বাচ্চা কাচ্চা
আপনি যে আমাদেরকে কোনো প্রশ্ন নয় বরং আপনি বলেছেন যে জাহান্নাম সম্পর্কে একটু বিস্তারিত বলার জন্য, কিন্তু আমরা প্রশ্ন উত্তরের মধ্যে কিন্তু এই বিষয়ে বিস্তারিত বলা আসলেই সময়ের কারণে হয়তো আজকে সম্ভব হবে না, অন্য কোনো এক সময় আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি নিজেও প্রশ্ন করতে গিয়ে অনেক লম্বা হয়ে গিয়েছে বিষয়টি, এভাবে যদি আমি উত্তর দেওয়া যাই উত্তরটা অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষেপে, জাহান্নাম এমন একটি জায়গা, সেখানে কষ্ট আর কষ্ট, যে কষ্টের কোনো সীমা নাই, বিভিন্নভাবে শাস্তি এবং কষ্ট থাকবে। কামিয়াব ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারলো, সে হয়তো বৃদ্ধ হোক বা যুবক হোক, ছেলে সন্তান হোক বা বাবাই হই, আমরা প্রত্যেককে কু আং ফুসাকুম ওয়াহালিকুম নার, আমরা নিজেও সেই জাহান্নামের ভয়াবহ আগুন থেকে নিজেকে রক্ষা করব, নিজের ফ্যামিলি বিবেচ্যা তাদেরকেও আমরা বাঁচানোর চেষ্টা করব। এটা আমাদের দায়িত্ব, আমাদের সন্তানদেরও দায়িত্ব, তারাও নিজের জন্য বাঁচে এবং আমরা যেন বাঁচানোর চেষ্টা করার ক্ষেত্রে যেন কোনো কমি না করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করি ইনশাআল্লাহ। আপনার আবদা যেটা আমরা হয়তো অন্য কোনো সময় বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো এবং অতীত আলোচনা করে হয়েছে ইনশাআল্লাহ, আরও ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ খায়। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। জি বলুন আপনার প্রশ্ন। একটু আগে আপনারা কইলা যেন তাইয়াত ওযু পড়ার বাদে যেন তাজুদর রক্ত উঠি, এই সময় কিতা তাজুদর নামাজ পড়ার আগে কিতা তাইয়াতুল ওযুর নামাজ পড়তাম নি সুন্নত না বাদে পড়তাম? আর কোন প্রশ্ন আছে? আর কোন প্রশ্ন জানতাম তাইয়াত ও ওয়াক্তাতাও। আচ্ছা ঠিক আছে। তাহিয়াতুল ওযুর মানই লগি আপনি ওযু করার পরে সুযোগ তাহলে মাকরুহ টাইম না হলে আপনি দুই রাকাত নামাজ পড়বেন, ঠিক। যদি আপনি ওযু করার পরে সুজা আপনি ওই ওয়াক্তের সুন্নাহ শুরু করে দিতে চান অথবা ফরজ নামাজ পড়তে চান বা তাহাজ্জুদ পড়তে চান, তাহলে ওই ফরজ বা সুন্নত বা তাহাজ্জুদ সুন্নতের মাধ্যমেই আপনার তাহিয়াতুল ওযুরও কাজ হয়ে যাবে। তো আমি কি বললাম, যদি আপনি তাহাজ্জুদের সময় ওঠেন তাহলে আপনি চাইলে আলাদা দুই রাকাত পড়তে পারেন বা তাহাজ্জুদ পড়ে নিলেও ইনশাআল্লাহ তাহাজ্জুদও হবে এবং আপনার ওযুর জন্য যে দুই রাকাত পড়ার কথা ছিল সেটা সব আপনি পেয়ে যাবেন। অর্থাৎ একের মাধ্যমে দুই কাজ হয়ে যাবে, তাহাজ্জুদ ওযুরও কাজ হবে প্লাস তাহাজ্জুদও হবে, দুটো হয়ে যাবে ইনশাআল্লাহ। বাট এরপরে যদি আপনি চান আলাদাভাবে পড়তে সেটাও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন। জি জি হোক আপনার প্রশ্নগুলো। হ্যালো, আপনার টিভির ভলিউমটা একটু, টিভির ভলিউম ডাউন করি আমার সাথে কথা হোক, কথাগুলো রিপিট হই। আচ্ছা বুঝছি, একটা প্রশ্ন। আর কোন প্রশ্ন আছে নি? আর কোন প্রশ্ন আছে? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আপনার প্রথম প্রশ্ন, জানি না আপনি নিজেই করেছেন না অন্য কোন বোন করেছিলেন, আরেকটি প্রোগ্রামে সমান প্রশ্ন আপনার করেছিলেন। যদি আপনি সমান প্রশ্নকারী হয়ে থাকেন অনুরোধ থাকবে আপনার একই প্রশ্ন যেন বারবার যেন না করেন, সবার কাছে অনুরোধ থাকবে। আমি আবারও বলছি, আপনারা একটি প্রশ্ন যখন করে ফেলেন একজন বিজ্ঞ আলেম সাহেবের কাছে আপনি উত্তর জেনে নিলেন, আরেক আলেম সাহেব বসার পরে আপনি সমান প্রশ্ন রিপিট না করা আপনার কাছে অনুরোধ থাকলো, আপনার সময়ও বাঁচবে এবং হয়তো এই সময়ে অন্য একজন ভাই বা বোন হয়তো নতুন প্রশ্নের মাধ্যমে উনিও উপকৃত হবেন, গোটা জাতি উপকৃত হবে।
আমার মনে হয় সমান প্রশ্ন আমি শুনেছি, জানি না এই প্রশ্নকারী আপনি ছিলেন নাকি অন্য কেউ ছিলেন। আপনার প্রশ্নের উত্তর হলো কোনো সমস্যা নেই, কোরআনে করিম এইভাবে আপনি কিচেনে আপনি যেভাবে একটা সংরক্ষিত একটা বক্সের মধ্যে আপনি তাজিমের সঙ্গে রাখছেন, উপরে ফ্লোরে ঘুমাইলেও কোনো সমস্যা হবে না, কারণ মসজিদের মধ্যেও তো এইভাবে সমান, নিচে ফ্লোর থাকে, নিচে ফ্লোরে কোরআন শরীফ থাকে, উপরেও থাকে। আপনি হরম শরীফে গেলেও সেখানেও তো সব ফ্লোরেই কোরআন শরীফ আছে, আছে না আছে না, সব ফ্লোরে মানুষ চলাফেরা করতেছে, নামাজ পড়তেছে, হাঁটতেছে, কেউ হয়তো একটু নামাজের পরে সেখানে বিশ্রামও নিতেছে, অথচ নিচে কোরআন শরীফ আছে, আপনি যে দেখতেছেন দুনিয়ার সব জায়গায়। এটা একটা কমন জিনিস, এটা কোরআন শরীফের তাজিমের পরিপন্থী নয়। অবশ্যই আমরা কোরআনকে তাজিম করব যতটুকু প্রয়োজন, প্রয়োজন অতিরিক্ত তাজিমের কোনো দরকারও নাই, বা এই ধরনের কোনো প্রশ্ন মাত্রার মধ্যে আনাটাও ঠিক নয়। সহজ আনসার হলো এইভাবে কোরআন শরীফ নিচের ফ্লোরে থাকা অবস্থায় উপরের ফ্লোরে ঘুমাইলে কোনো প্রবলেম হবে না, এক। দ্বিতীয় প্রশ্ন হলো সূরা মূল কোন সময় পড়বেন, আপনি রাত্রি পড়েনলেই হয়, এসার আগে পড়েন পরেই পড়েন, উত্তম হবে এসার পরে পড়তে পারলে, বাট রাত্রে যেন আপনি পড়েন, কারণ যারা সূরা মূল রাত্রে পড়ে তাদের জন্য এই ফজিলত রয়েছে, অতএব এসার আগে বা পরে এটা এত কোনো বড় ম্যাটার নয়। আর আমার মনে হয় এই সময় ছোটোখাটো প্রশ্ন হচ্ছে উত্তম হবে আমরা যেন পড়তে যেন পারি, এটাই হবে আমাদের সবচেয়ে বেশি ভালো। আজকাল আমাদের বেশি প্রশ্নের মাধ্যমে অনেক জিনিস বেশি জানা, কিন্তু আমল আমরা অনেক সময় ভীষণ পড়ে যাই, আপনি মাইন্ড করবেন না হয়তো। তো আমার মনে হয় রাত্রে যে কোনো টাইম পড়লো ইনশাল্লাহ আপনার সব হয়ে যাবে ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ খায়র। সম্মানিত ইকরাম আলোর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। বিরতির পূর্বে অনেকেই প্রশ্ন করার জন্য লাইন অপেক্ষায় ছিলেন, যেহেতু আমরা বিরতি চলে গিয়েছিলাম, আশা করি এখন সঙ্গে চলে এসেছেন। যারাই প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমরা কল নেওয়ার চেষ্টা করব। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কেউ রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি জি, কলটা ড্রপ হয়ে গেছে, ইনশাআল্লাহ আবার চলে আসবে, ইনশাআল্লাহ আমরা আপনার কল নেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী কলে যাচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। আমরা এই দোয়া করেন জানো, আর বিষ্ণাতর মাদ্রাসাত আমি আফিয়া খাতুন নামে 50টা পাউন্ড দিছিলাম আমি, রোজও লাগি, কিতাবও লাগি, আমি পে করে লিছি, তো আপনারে কইবা লাগি আর কি, আমি পারলাম না খুলবার সময়। ওকে, জাজাকাল্লাহ। কোনো প্রশ্ন আছে না আপনার আজকে? জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আমি ওখান তা কইতাম করি, পাইতাম না, কিন্তু আমি জোরা ছিলাম, কইতাম পারছি না আমি কেনার। ওকে, জাজাকাল্লাহ, ইনশাআল্লাহ আপনি কন্ট্রোল রুমে কইলি বা আপনার ফাললে আপনার নম্বরও দিলে বা ইনশাআল্লাহ আমি আপনার কইব ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ। আমরা দেখি এই প্রোগ্রাম সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ, আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ, কলটা বোধহয় ড্রপ হয়ে গেছে। আচ্ছা, আমি একটু জানতে চেয়েছিলাম যে যখন এই নামাজ সম্পর্কে, তখন যে ইমাম সাহেব যদি মাতা আল্লাহু আকবার বলার সাথে সাথে উনি এখনও মাটিতে লাগানো রয়ে গেছে এই কপালটা, এমতো অবস্থায় যদি পিছনের মুসল্লিরা দু একদিন যদি উঠে যায়, একটু কপালটা হয়তো বসে গেছে, এমতো অবস্থায় নামাজ কি ফাসাদ হবে না নামাজ? অর্থাৎ ইমাম সাহেবকে সজ্জায় রেখে মুসল্লি আগেই সজ্জা থেকে উঠে পড়ছেন, কিন্তু উনি আল্লাহু আকবার বলে উঠার জন্য প্রস্তুত হয়ে গেছেন, কিন্তু উনি এখনও রয়ে গেছেন, কিন্তু মুসল্লিরা চলে মানে বসে গেছে আর কি। তো এটাই বলতেছি আমি, তো মাসলা হলো ইমাম সাহেবের আগে আমরা রুকুতেও যাব না, সিজদাতেও যাব না, সমান রুকু বা সিজদা থেকে আমাদের মাথা আগে উঠাবো না। যদি এবার উঠিয়ে ফেলি, হাদিস নিষেধ এসেছে এবং শাস্তির কথা উল্লেখ করা হয়েছে যে হতে পারে হয়তো তার চেহারাকে গাদার চেহারায় রূপান্তরিত করা হতে পারে, ফিচার চেঞ্জ করে দেওয়া হবে, আল্লাহ কত বড় অভিশাপ, এবং হয়েছে এরকম ঘটনা। ইমাম তিরমিজি রহমতুল্লা আলহি তিরমিজি শরীফে এই হাদিস উল্লেখ করেছেন, হাসিয়ার মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে, একজন লোক এইভাবে উনি একটু সন্দিহান ছিলেন যে আদৌ কি এইভাবে চেহারা গাদার চেহারা হয়ে যাবে, উনি এইভাবে পরীক্ষা করেছিলেন, আল্লাহ আকবার, শেষ পর্যন্ত ওনার চেহারাটা পুরো গাদার মতো চেঞ্জ হয়ে গিয়েছিল।
এবং উনি হাদিসের দার্স দিতেন। শেষ পর্যন্ত উনি দার্স দিয়েছেন একটা পর্দার ভিতরে থেকে দার্স দিতেন। আল্লাহ প্রত্যক্ষদর্শী একজন স্টুডেন্টও বলেছেন যে উনি দেখেছেন ওনাকে, ওনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ওই উস্তাদের সাথে, এবং তিনি শেষ পর্যন্ত কেঁদে কেঁদে বলছিলেন এই কারণে আমার হয়েছে। প্রশ্ন হলো যে যদি এইভাবে কেহ আগে উঠে ফেরে নামাজ ফাসিদ হবে না, অবশ্য হাদিস যেটা এসেছে আবার যেন ফিরিয়া রুকুতে চলে যায়, আবার যেন ফিরিয়া সিজদাতে চলে যায়, এবং ইমাম সাহেব উঠার পরে যেন আবার উঠে তিলকা বে তিলকা। তো আপনি আগে উঠে গেছিলেন, আবার ফিরে চলে যান, ইমাম সাহেব উঠবেন, তারপরে আপনি উঠবেন, তো কভার হয়ে যাবে, নামাজ ফাসিদ হবে না। জাযাকাল্লাহ। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে পুস্তকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আলাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে, আমি প্রত্যেকদিন হজের অরক্ত উঠি, উঠে নামাজ পড়তাম রেডি হয়েছে, আমার ফলাখাম কিছু পেশাবর প্রবলেম হয়, তো প্রত্যেকদিন আমি কোমর দেওয়া লাগে, এখন ইচ্ছা করিয়া আমার নামাজ হইব নি না, কোনো সে টানে দুঃখ ওকা দেয় রক্ত। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আর কিছু নাই। আপনি যেভাবে বলেছেন, যদি আপনি শিওর এ ব্যাপারে, আপনি কুর একবারে কনফার্ম হন যে আসলে এই পেশাবের সিটা ড্রপ এভাবে কাপড়ে পড়ে গেছে, তো যে জায়গায় পড়ছে আপনি ওই জায়গাটায় দ্রুত করবেন, পুরা কোমর পর্যন্ত সবসময় দ্রুত করতেই হবে, এটা জরুরি নয়। আপনি সন্দেহ করতেছেন যে আদৌ এইভাবে কাতরা পড়তেছে নাকি আপনার সন্দেহের শিকার হয়ে এটা একটা রোগে পরিণত হয়ে গেছে, অনেকের এভাবে হয়ে যায়, যেটাকে ওয়াসওয়াসা বলা হয়। এজন্য আপনি প্রতিদিন এইভাবে পেশাবের কাতরা কেনই বা পড়বে? আর যদি আপনি কনফার্ম না হন, তা আপনি কোনোদিন এইভাবে আর কোমর দ্রুত করতে হবে যাবেন না। বাট এরপরেও যদি কারো কাতরা পড়ে যায়, তাহলে কোন জায়গায় কাতরা পড়েছে ওই জায়গাটা শুধু দ্রুত করলেই চলবে, সারা কোমর তো পুরো বডি বা কাপড় দ্রুত করার কোনো প্রয়োজন থাকবে না। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকাল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। টিভির ভলিউম একটু মিউট করতে হবে। এক নম্বর টু, যারাই কল করবেন সবার কাছে একটা অনুরোধ, আপনারা কল করে একটু অপেক্ষা করবেন। অনেক সময় আপনারা কল করে আপনাদেরকে বলা হয় একটু অপেক্ষা করার জন্য, আপনারা লাইনে ভাবে রেখেই আপনারা হয়তো দূরে চলে যান, শেষ পর্যন্ত আসলে একটু অসুন্দর দেখায়। এর জন্য মেহরবানি করে আপনারা যেহেতু সুযোগ পেয়েছেন, আমরাও যেহেতু চেষ্টা করতেছি আপনাদেরকে সাহায্য করার, তো একটু ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। এবং মেহরবানি করে আপনারা সবাই টিভির ভলিউমকে মিউট করে অথবা পাশাপাশি রুমে গিয়ে আপনারা প্রশ্ন করবেন। আপনার প্রশ্ন কি বলুন? জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি একটা কথা জানতাম চাইলাম, একটা বুকের মাঝে দেখলাম একটা দুয়া, আলহামদুলিল্লাহিল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আপনি যেটা বলেছেন সেটা আসলে কোরআন শরীফের আয়াত, আলহামদুলিল্লাহিল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ জুলুমাতি ওয়ান নূর। এটা কোরআন শরীফের আয়াত যে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন, আলো সৃষ্টি করেছেন, অন্ধকার সৃষ্টি করেছেন, এবং আমরা কোনো জিনিসকে আল্লাহর সাথে সমান করব না, এই হলো তার অর্থ। এটা কোরআন শরীফের একটি আয়াত। তো এটা সাতবার পড়লে যে ফায়দা হওয়ার কথা, যেটা এটা হয়তো কারো তজরবা থেকে বলেছেন, হাদিসে ডাইরেক্টভাবে আসে নাই, বাট এরপরে কোরআনে করিম অবশ্যই শিফা, তার মধ্যে শিফা আছে, আপনি পড়লে ফায়দা পাবেন ইনশাআল্লাহ, আপনি পড়বেন ইনশাআল্লাহ কোরআন শরীফের হায়াত এটা। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আমি একটা প্রশ্ন করতাম সাইদা। জি হোক, আপনার প্রশ্নগুলো। মসজিদে শুক্রবারে নামাজ যাই, আমরা বেদিন তো আলাদা জায়গা আছে, পাকিস্তানি একটা মসজিদ। জি, ঠিক আছে ইনশাআল্লাহ।
আপনার প্রশ্নের জবাবের আগে আগে যে সিস্টার প্রশ্ন করেছিলেন, এটা হলো সূরা আনআমের আয়াত নম্বর এক, একদম শুরুর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারূ বিরাব্বিহিম ইয়াদিলুন। সূরা আনআমের প্রথম আয়াত, যার অর্থ হলো সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, অন্ধকার সৃষ্টি করেছেন, আলো সৃষ্টি করেছেন, এই অস্বাভাবিক ক্ষমতাশীল আল্লাহ। কিন্তু এরপরও যারা কাফের তারা তাদের মূর্তিদেরকে আল্লাহর সমান এতেকাদ করে বসে, এটা তো কোনো অবস্থায় হতে পারে না যে আল্লাহ এইসব কিছু করলেন, মূর্তি বা তাদের আইডল এটা তো করে নাই, তারপরও কীভাবে তারা এটাকে অসমান করে। এটা সূরা আনআমের প্রথম নম্বর আয়াত, আপনি যদি কোরআন শরীফ থেকে দেখে আরও শিখে নেন আমার মনে হয় আরও ভালো হবে। জাযাকুমুল্লাহ। এখন বর্তমানে যে সিস্টার প্রশ্ন করেছেন যে উনি জুম্মাতে যান কিংবা জুম্মা পড়বেন জানবার চেষ্টা করতেছেন, প্রথমত বোন এর আগে তো আপনার জন্য উচিত ছিল যে জুম্মায় আপনি যাবেন কি না যাবেন না, যাওয়া আপনার জরুর, আপনার এটা কি আপনার দায়িত্ব, এটা আপনার প্রথমে জানাই মনে করি দরকার। আপনারা মা বোনদের জন্য জুম্মায় দেওয়া মোটেই জরুরি নয়, জুম্মা এবং ঈদের নামাজ এটা শুধুমাত্র পুরুষের দায়িত্ব, আপনার আরও অনেক বড় দায়িত্ব আপনার উপর রয়েছে, আপনার ঘরের ভিতরে আপনার সন্তানদের লুকাপটারি করা বা অন্যের দায়িত্ব আপনার কাছে এর চেয়ে আরও বড়। সেজন্য আপনি ঘরে জোহরের নামাজি পড়লে ইনশাল্লাহ আপনি পুরা সওয়াব পাবেন, সেখানে যাওয়ার প্রয়োজন নাই। বাট এরপরেও যদি আপনি যান, যাওয়ার জন্য শর্ত রয়েছে যে একজন সিস্টার, একজন মা, একজন বোন যখন মসজিদে যাবেন জামাতে নামাজ পড়তে, উলামায়ে কেরাম সেটাকে মাকরুহ বলেছেন, ইমাম তিরমিজি রহমাত তিরমিজি শরীফে কোটেশন করেছেন, হযরত সুফিয়ান সৌরি বহু উঁচা মাপের একজন মুহাদ্দিস ছিলেন, উনার কথা আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারী শরীফের উস্তাদ, উনিও সমান কথাই বলেছেন, আপনাদের জন্য পাঁচ ওয়াক্তের নামাজে যাওয়াটাও মাকরুহ বলা হয়েছে। বাট এরপরও যদি যান তাহলে শর্ত সাপেক্ষে যাওয়া, তার জায়েজ হওয়ার ক্ষেত্রে কয়েকটি জিনিস, পর্দার সঙ্গে যাওয়া, আতর খুশবু না মেখে যাওয়া, এবং পুরুষের সঙ্গে যেন কোনো ধরনের মিক্স না হওয়া যায়, ওনারা নামাজ শেষ করার পরে আপনি তাড়াতাড়ি যেন ঘরে ফিরে আসেন, এই সমস্ত শরাইত রয়েছে। তাছাড়া জুম্মার নামাজ আপনি যারা প্রশ্ন করেছেন, যদি আপনি এইভাবে সুযোগ হয় আপনি জুম্মায় চলে যান, বা মনে করেন আপনি হজে গেছেন উমরা গেছেন জুম্মার দিনে আপনার নামাজ শরীক হয়েই গেলেন, আপনি কীভাবে পড়বেন, তো ফরজের পরে শুরুতে আপনি চার রাকাত সুন্নত পড়বেন, ঠিক আছে, তারপরে ইমাম সাহেবের সঙ্গে দুই রাকাত নামাজ পড়লেন জুম্মার, এরপরে চার রাকাত পড়বেন সুন্নত, এরপরে আর দুই রাকাত পড়বেন, সেখানে ভিন্ন আরও রয়াত রয়েছে, এইভাবে পড়েন ওটাই ভালো। কী পড়বেন আপনি? ফরজের পূর্বে চার রাকাত সুন্নত এবং জুম্মার ফরজের পরে আরও চার রাকাত সুন্নত, এরপরে পারলে শুধু থাকলে আরও দুইটি রাকাত পড়ে নিলে ভালো, অন্তত পক্ষে আপনি শুরুর চার এবং পরের চার রাকাত যেন পড়েন, আর সুযোগ থাকলে লাস্টের দুই রাকাতও যেন পড়ে নিলে ভালো হবে। জাযাকুমুল্লাহ। জাযাকুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন। জি বলুন আপনার প্রশ্ন। আমার একটু ফুরি আছে 12 বছর, তাইরে জি তাইরে মাসিক বিমারটা হয়েছিল কেসে রোজা জি, এখন এক মাসে তাই নর্মাল ঠিক আছে, গিয়া কমে 7 দিন বাদে সাবার বার হয়ে যান মাঝে মাঝে স্টার্ট করে যায়, বাদে কোনো মাসে আছে ও 7 দিন বাদে তো 3-4 দিন গেলে কি হিরবার হয়ে যায়, তো 7 দিন বাদে বা 5 দিন বাদে হয়ে যায়, তো আমি একটা আর কি এক্সট্রা ধরিয়ে দুইটা না মাস্টার মাস তাই পড়াই আর কি, তো এখানে আমার ঠিক আছে নি। ঠিক আছে ইনশাল্লাহ। আর কোন প্রশ্ন আছে আপনার? ও আমার রক্ত, আর আমি তো ডাক্তার তাই লই আছে, ডাক্তার ওখানে যেন একটা নর্মাল একটা কোনটা নাই, কোনো মাসও ঠিক আছে, পুজোর অসুবিধা নাই। আমরা বুঝতাম বাড়ি প্রশ্ন, আমরা আনসার দেন ইনশাল্লাহ। জি আপনি শুনতে থাকো ইনশাল্লাহ। আপনার বর্ণনা মতো আমরা যেটা বুঝতে পারছি যে ওনার মান্থলি পিরিয়ডটা সবসময় সমান বাটে যায় না, সাধারণত 7 দিন, এক মাসে মাত্র 7 দিনই হয়, আবার কোনো মাসে 7 দিন হওয়ার পরে 3-4 দিন পরে আবারও ব্লিডিং দেখা যায়। আপনি ওইটাকে অতিরিক্ত বা ইস্তেহাদা ধরে আপনি অজু করে করে নামাজ পড়া দিতেছেন, আমি মনে করি আপনি ঠিক করতেছেন, কারণ প্রতি মাসের 7 দিন যেটা এটাই হবে ওনার মান্থলি পিরিয়ড, আর বাকি 7 দিনের পরে 4 দিন যেতে না যেতে আবার যে ব্লিডিং দেখা যায় সেটা হবে ইস্তেহাদা, কারণ কমপক্ষে একটা মান্থলি পিরিয়ডের পরে
মিনিমাম হলেও 15 দিন টাইমের ভিতরে আরেকটা হায়াত হতে পারে না। অতএব আপনি যেটা করতেছেন সঠিক করতেছেন, প্লাস আপনি বলেছেন ডক্টরকে জিজ্ঞেস করেছেন, তারা বলে যেটা নর্মাল আসলে নর্মাল, কারো কারো ক্ষেত্রে হয়, ইনশাল্লাহ বয়স হয়ে গেলে আমার মনে হয় সেটা ঠিক হয়ে যেতে পারে, অনেকের এটা আবার পুরো আবার সেটেল হয়ে যায়, মাশাআল্লাহ ঠিক হয়ে যায়। তো আমি মনে করি ওনার ক্ষেত্রেও সেটা হবে ইনশাল্লাহ, ওয়ারি করার কিছু নাই। এবং আপনি যেভাবে নামাজ পড়াইতেছেন, প্রথম প্রতি মাসের 7 দিন যেটা মান্থলি পিরিয়ড ধরে নামাজ পড়াইবেন না, আর এরপরে 4 দিন পরে যদি আবারও ব্রিন দেখা দেয়, সবসময় দেখা দেয় নামাজ মানে দেখা দেয়, ওই টাইমে অজু করে করে প্রত্যেক অক্তে নামাজ পড়তে হবে, এটাকে ইস্তেহাদা বলে। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে। হ্যালো, আসসালামু আলাইকুম। একটু আগে আমি কইছি যে মেহরবানি করে টিভির ভলিউমটা মিউট করতা, আর নাই সাইটের মিয়া করতা, আপনারা এই জিনিসটা না বললে আমরা খুশি বেশি আর কি। আওয়াজটা কি তাহলে রিপিট, আমরা জানি না কোন কারণে, বুঝতাম পারলাম না। আচ্ছা ঠিক আছে, হোক আপনি ইনশাআল্লাহ। জি জি ফরমোকা, জি আমরা শুনতাম, সেই আপনার প্রশ্নটা কইলো কা প্লিজ। আমার প্রশ্ন, আমি লিল্লার লাগি এক কথা বলতে নিয়ত লিল্লা সদগার লাগি ফয়সা তিস্তনাথ ঠিক আছে ইনশাল্লাহ, আপনি শুনতে থাকুক, হুজুর কইবাই এখন কিতা করা যায়। ওকে ঠিক আছে, জাজাকাল্লাহ। অনেক হলো আসলে ওনার যে প্রশ্ন, এটা অনেকে ডোনেশন বক্সে অনেক সময় রাখেন, তো এটা মাঝে আস্তে আস্তে হয়তো কত ইলো না হইলো তার হইতে পারো না, কিছুদিন পরে হয়তো এটা কোনো চুরে বা তার নিচে গিয়ে পাওয়া যান না, তাই নিয়ে রাখছেন একমাত্র বাসা এখন রাখছেন না, জি না তাই রাখছেন তান গরর হয়তো বক্স, তখন এটা কিতা করতো, এখন তান কিতা করতো, যেহেতু আপনার নিজস্ব পয়সা আপনি রাখছিলেন, আপনার ইচ্ছা ছিল এই পয়সা ডোনেশন করবেন, আপনি পুরো অ্যামাউন্টও জানতেছেন না, চুরি হয়ে গেছে, আপনার কিছুই করতে হবে না, কারণ আপনার পয়সা। বাট এরপরে উত্তম হবে যদি আপনি আইডিয়া করে এই পরিমাণ পয়সা, একটা আইডিয়া করে একটা সদকা করে দেন, আপনার দায়িত্ব দেওয়া যায়। বাট এই আইডিয়া করে দেওয়াটাও কিন্তু আপনার দায়িত্বে ওয়াজিব নয়, কারণ আপনি জাস্ট নিয়ত করেছেন এটা সদকায় না ফেলা, সদকায় ওয়াজিবা নয়, এটা জকাত নয়, কফফার নয়, মান্যতের পয়সা নয়, দিতে হবে এরকম নয়, দিতে পারলে সওয়াব আছে। আপনি রাখছিলেন, পয়সাটা হারানো গেছে, আপনাকে এই পয়সা থাকা অবস্থায় যেভাবে দেওয়া ফরজ ছিল না, এবার চুরি হওয়ার পরও এই পয়সা দেওয়া আপনার জন্য ফরজ নয়। বাট এরপরও আপনি ভালো একটা নিয়ত করেছিলেন বিদায়, আপনি যদি একটা আইডিয়া করে একটা সদকা অ্যামাউন্ট দিয়ে দেন, আপনার ইনশাআল্লাহ আপনার ভালো নিয়তটা পুরো হয়ে গেল, বাট এটা জরুরি নয় আপনার জন্য। জাজাকুমুল্লাহ। এরকম পট অনেক সময় দেখা যায় খালি বা সফে দেওয়া হয়েছে, তখন এটা ক্ষত হয়েছে অনেক লোকে তো দেয়, জি জি খেয়ে কোন নিয়তে দিছে কেউ তো জানবেন, হয়তো জাকাতের পয়সা দিতে পারে, তখন এই বক্সের চুরি হয়ে যায়, তখন কি করা যাবে? আমানতের পয়সা যদি ওনার এই যে দোকান থেকে লস্ট হয়েছে ওনার যদি কোনো কমি না থাকে, তাহলে ওনাকে এটা ভরে দিতে হবে না। আর যদি এই ক্ষেত্রে ওনার কোনো ত্রুটি হয়, তাহলে কিন্তু এটা উনি ওই যে একটা আইডিয়া করে পয়সাটা উনি অবশ্যই এটা সরকার দিতে হবে। আর যদি ওনার কোনো কমি নয়, ওনার দায়িত্বের ক্ষেত্রে কোনো ত্রুটি করেন নাই আর চুরি হয়ে গেছে, সে পয়সা উনি দিতে হবে না। জাজাকাল্লাহ, ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। এটা অনেকের প্রশ্ন ছিল, মাশাআল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো, কলার সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আমার প্রশ্ন হইল, আমি 2 মাসের প্রেগনেন্ট, তো আমার কয়েকদিন পর পর ব্লিডিং হয়ে যায়, তো গত শুক্রবারে আমার খুব বেশি ব্লিডিং হয়েছে, আমি হসপিটাল গিয়ে একদিন আর কি তাকিয়ে আইছি, তখন এই মুহূর্তে আমার যে ব্লিডিং হয় আমি নামাজ খিলা পড়তাম একটু যদি হইয়া দিন। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? ও জি না, আর আমার বারবার মিস করে, এই একটু দোয়া করবো আমার লাগে। ইনশাআল্লাহ আল্লাহ আপনার কাজ করবে। আপনার আনসার হলো, যতক্ষণ পর্যন্ত আপনার প্রেগনেন্সি টিকে আছে, এটা মিসকারেজ হয় নাই, যে ব্লিডিং হবে ব্লিডিংটা কিন্তু হায়জও নয়, নেফাসও নয়,
নর্মাল ব্রিডিং এর মতো ধরে প্রত্যেক অক্তে অক্তে আপনি অজু করে নামাজ পড়তে হবে। জি সিস্টার, আমি আবার বলছি, আপনার এই সিচুয়েশনও আপনি প্রত্যেক অক্তে অজু করে আপনি নামাজ পড়বেন। হ্যাঁ, যদি মিসকারেজ হয়ে যায়, তারপরে যদি ব্লিডিং হয়, তাহলে এটা যদি বাচ্চার পুরো একদম মনে করেন 84 দিন বেড়েছে বেশি হয়ে যায়, বা মনে করেন 120 দিন বের উপরে চলে যায়, তখন কিন্তু সেই ব্লিডিংকে নেফাস স্তরে আপনি নামাজ পড়বেন না। আর যদি এর আগে হয়, এখনও বাচ্চা কোনো সেই পাশে নাই আর মিসকারেজ হয়ে গেছে, তো সেটা মান্থলি পিরিয়ডের টাইমে হলে মান্থলি পিরিয়ড হবে, নতুবা সেটা হবে ইস্তেহাজা, আপনি হুজু করে করে নামাজ পড়বেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে এবং যত মা যত সিস্টার আছেন, আল্লাহ যেন তাদের এই হামলকে, এই প্রেগনেন্সিকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। আমিন আমিন। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। জি হ্যালো কলার, সালাম আলাইকুম। জি কলার কি লাইনে আছেন? হ্যালো কলার, সালাম আলাইকুম। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি জি বলুন। জনাব, আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। নামাজের ফরজ নামাজের সেজদায় গিয়ে জি আমরা যে তাসবিহ পড়ি, সুবহান রাব্বি আলা, ওই অবস্থায় কি রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এইটা কি পড়া যাবে? আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার সঙ্গে দেখো। উত্তম তো হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকু বা সিজদাতে যে তাসবিহ নিজে পড়েছেন বা পড়ার কথা বলেছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু রুকুতে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম এবং সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা পড়ার কথা বলেছেন এবং নিজেও পড়েছেন, আমরা সেটাই পড়ব। সেখানে অন্য কোনো দোয়া করা যাবে কিনা যাবে না, তো আপনি যেটা বলেছেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা পড়া যাবে, বাট উত্তম হবে আপনি এগুলা ফরজে না করে যদি নফল বা অন্য নামাজে করেন তো ভালো হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরজ নামাজের মধ্যে এইভাবে সজদা গিয়ে রব্বি রহমহুমা পড়েছেন, এরকম ক্লিয়ার কোনো কথা আসে নাই। বাট এরপরেও যেহেতু এক হাদিসে বলা হয়েছে সজদাতে দোয়া কবুল হয়, তোমরা সেখানে গিয়ে বেশি দোয়া করবে, এই হাদিস উপর ভিত্তি করে আপনি এইভাবে আরবি বা বিশুদ্ধ কোনো দোয়া আপনি অবশ্যই পড়তে পারেন আরবি ভাষায়। জাযাকুমুল্লাহ, পড়তে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, যেহেতু আমাদের প্রোগ্রাম আজকে শেষ পর্যায়ে চলে এসেছে, এর জন্য আপনাদের কল নিতে পারলাম না। আজকের বিষয় ছিল নামাজের মকরুহ কাজসমূহ, এই বিষয়ের উপর যদি এক কথা বলি, ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম সমাপ্তির পথে চলে যাব। জাযাকাল্লাহ খায়র আপনাদের সুন্দর প্রশ্নের জন্য। আলোর দিশারি প্রোগ্রাম আলোকিত হচ্ছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সুন্দর প্রশ্নে উত্তর দেওয়ার জন্য হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে এবং আমার দর্শকদের ভাই বোনদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। এবং আমরা নামাজ যখন পড়বো, আমরা যেন পূর্ণ খুশু হুজুর সাথে এমনভাবে নামাজ পড়বো যে নামাজের জন্য পূর্ণ সওয়াব আমরা অর্জন করতে পারি। একটি হাদিসে বলা হয়েছে, সালাম পিরানোর সাথে সাথে নামাজের রেজাল্ট আউট হয়ে যায়, কেহ 100-এর 100, কেহ আবার 90 out of 100, কেহ 80, এইভাবে কারো সব আরও কম। ইভেন কেহ সালাম পিরানোর পরে সওয়াব তো মোটেই পান না, একদম জিরোতে চলে আসে। আমরা চেষ্টা করবো আমরা যেন নামাজের 100% আমরা স্কোর, 100% নাম্বার আমরা যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রশ্ন নিয়ে আসছেন। আলোর দিশারি প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনেক প্রিয় অনুষ্ঠান এবং আপনারা সবসময় অনেক প্রচুর কলার থাকেন, অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য চেষ্টা করে আপনারা প্রশ্ন করতে পারেন না, যেহেতু আমাদের সময় সংকীর্ণের জন্য শেষ হয়ে যায়। ইনশাআল্লাহ প্রতি রবি, সোম এবং মঙ্গলবার 10:30 থেকে 11:30 পর্যন্ত আলোর দিশারি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।